Is it live? Okay, I think live শুরু হয়েছে। আচ্ছা, আসলে লাইভে আসবো এরকম কোনো প্ল্যানিং ছিল না। আমি মাঝখানে কিছুদিন একটু অসুস্থ ছিলাম, কিছু কথা আসলে না বলে আসলে থাকতে পারছি না। ওই যে মাথার ভিতরে যে বিবেক নামের যে পোকাটা আছে আমার, ওইটা খুব কি বলবো, এটা খুব পেইন দিচ্ছিল। সো কিছু কথা ক্লিয়ার না করে আসলে আসলেই থাকতে পারছিলাম না। সো কিছু কথা ক্লিয়ার করি। আমার নিউজটা প্রথম আলোতে অনলাইনে প্রকাশ হওয়ার পর সাধারণ জনগণের কাছ থেকে আমি অনেক মিক্সড রিয়াকশন পেয়েছি। তো এর মধ্যে ভালো রিয়াকশন অনেক, খারাপ রিয়াকশনও আছে। কিন্তু আমি যে ফিল্ডটাতে কাজ করি, মিডিয়া, এখানে মানুষের আই ডোন্ট নো, মানে যেহেতু সবাই দাবি করে এটা পরিবার, অবশ্যই আমিও দাবি করি এটা আমার পরিবারের মতো, আমার একটা পরিবারের মতো। কিন্তু আপনি যখন একটা পরিবার থেকে একটা বিলং করেন, সেই পরিবারের বাবা বা সেই পরিবারের ভাইরা যখন আপনাকে বাজে কথা বলবে, স্বাভাবিক আপনার গায়ে লাগবে। আচ্ছা, কথা না বাড়িয়ে একদম একদম ডিরেক্ট পয়েন্টে চলে যাই, রাইট, পয়েন্টে চলে যাওয়া আই গেস বেটার। আমাকে নিয়ে লাক্সারে আরেকজন, আমি ওনার নামটা উচ্চারণ করতে চাচ্ছি না, আপনারা সবাই জানেন ইতিমধ্যে, তিনি আমাকে নিয়ে কিছু স্টেটমেন্ট দিয়েছে, খুব নোংরা তার ভাষা। আমার মনে হয় অনেক দিন হয়তো মিডিয়া থেকে দূরে আছেন, হয়তো কাজ করছেন না, বিয়ে বিয়ে হয়েছে তার, হয়তো এখন হয়তো কিছু অ্যাটেনশনের জন্য বা কিছুর জন্য, আই হ্যাভ নো আইডিয়া। সে আমার একটা সময় সে আমার বন্ধু ছিল, কী কারণে সে এই স্টেটমেন্টটা দিয়েছে আমি জানি না। কিন্তু তার ভাষাটা সম্পর্কে আগে প্রথমে বলি, তিনি যেসব ভাষাটা ইউজ করেছেন, তাকে যারা বাহাবা দিচ্ছে, মিডিয়ারই যারা তাকে বাহাবা দিচ্ছে, তাদের উদ্দেশ্য করে বলবো যে আপনারা যাকে বাহাবা দিচ্ছেন তার ভাষাটা একটু দেখেন। উনি কি মিডিয়াটাকে, উনি যেভাবে কথা বলেছেন, যেমন আমি একটা এক্সাম্পল দিই, বলতেও ঘৃণা লাগছে, সেটা হচ্ছে চ্যাটের বাল আবদুল্লাহ, উনি আমাকে মেনশন করেছেন। কারণ লাইফটা আমাকে, আমি আসলে বাধ্য হয়েছি লাইফটা পুরোপুরি দেখার জন্য। কারণ হয়েছে যে আমাকে অনেক মানুষ, যিনি উনি যখন লাইফটা করেছেন, অনেক মানুষ আমাকে ইনবক্সে জানিয়েছিল, পাঠিয়েছিল ভিডিওটা, কিন্তু মানে আমার রুচি, মানে প্রথম 2-3 লাইন শুনে আমার রুচি হয়নি পুরোটা শুনতে। বাট পরে আই থট যে না, আই শুড নো যে আমার সম্পর্কে, আমার অগোচরে কী কথা হচ্ছে। কারণ অনেক মানুষ, অনেক আমার ফ্যান্সরা যারা, ফলোয়াররা যারা আমার কাছে জানতে চেয়েছে যে উনি আপনার সম্পর্কে এসব কথা বললেন কেন, আপনি চুপ করে আছেন। তো প্রথমেই যেটা বলতে চাই যে উনি উনি যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছেন, সেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ওনার যে কথা বলা, দ্য ওয়ে শি টকড, উনি যেভাবে কথা বলেছেন, আমার মনে হয় না যে তিনি ওনার সেই কথাটায় সাপোর্ট, যারা সাপোর্ট দিয়েছে তারা আমার মনে হয় না খুব বুদ্ধিমানের কাজ করেছে। কারণ তার সে যে ল্যাঙ্গুয়েজটা তিনি ইউজ করেছেন, ওখানে বুঝে যাচ্ছে যে মানে উনি কিস থেকে বিলং করেন বা ওনার ক্লাস কি, উনি ওনার ভাষা দিয়ে, কারণ মিডিয়ার মানুষদেরকে দেখে মানুষ শিখবে। মানে একটা ভালো, আমি যদি আজকে একটা ভালো কাজ করি, আমার যদি 5টা ফলোয়ার থাকে বা 5টা ফ্যান থাকে, ওরা আমাদের থেকে শিখবে যে আচ্ছা, ফারি আপু এই জিনিসটা করেছে, তার মানে হয়তো এই কাজটা হয়তো ভালো, বা ফারি আপু এই জন্য আসলে আমাদেরকে, উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল আমাদের লাইফ সম্পর্কে আমরা যখন কথা বলি বা কিছু করি। কারণ আমরা জানি যে আমাদেরকে অনেক মানুষ ফলো করে। তো উনি যে কথাগুলো বলেছেন, উনি মিডিয়ার পক্ষ হয়ে, মিডিয়ার অ্যাজ বাচ্চাতে গিয়ে উনি যে কথাটা বলেছেন যে আপনি কি চ্যাটের বাল আবদুল্লাহ হয়ে হইছেন বা আফা, বা মানে জাস্ট জাস্ট আপনারা যারা যারা ভিডিওটা দেখেছেন তারা দেখেছেন যে মানে তার কথা বলার ধরনটা কত নোংরা। এবং তিনি যদি মিডিয়ার পক্ষ নিয়ে যদি কথা বলতেন, এবং তিনি হয়তো মিডিয়ার আর কয়েকটা মানুষকে খুশি করার জন্য হয়তো এই কাজটা করেছেন, কিন্তু যারা তাকে সাপোর্ট করেছেন, আপনারা কি বুদ্ধিমানের কাজ করেছেন তাকে সাপোর্ট করে? কারণ সে কি বলেছে, সে তো নোংরা ভাষা ইউজ করেছেই, যে চ্যাটার বাল আবদুল্লাহ, তারপরে আপনি নখের সমান যোগ্যতা। আমি আমি আই ডু অ্যাডমিট, আমি সুবর্ণা মুস্তফা ম্যাম, বিপাশাহাত ম্যাম, শমিকা সারা ম্যামের আসলই আমি নখ কেন, যে নখটা কেটে ওনারা ফেলে দেন বাস্কেটে, আমি ওইটারও যোগ্য না ভাই। বাট আমি আই ওয়ান্টেড মাই রাইট, আমি আমি যেই জিনিসটাতে কষ্ট পেয়েছি আই প্রোটেস্টেড। আমি কিন্তু কখনো বলি নাই যে
মিডিয়া সবাই খারাপ, মিডিয়া সবাই খারাপ, মিডিয়া সবাই যদি খারাপ হতোই তাহলে আমি ফারিয়া শাহরিন কিভাবে বাংলালিংকের মতো এত বড় একটা কোম্পানির সাথে এতদিন কাজ করেছি, আমার বিলবোর্ড সাইনবোর্ড এখন আছে, কই বাংলালিংকের সময় তো আমাকে কোনো স্যাক্রিফাইস করতে হয়নি, বা বাংলালিংকের সময় তো কেউ আমাকে একটা বাজে প্রপোজালও দেয়নি, আমাদের স্ক্রিন আমাদের স্ক্রিন টেস্ট হয়েছে, আমাদের অনেক অনেক চড়া উতরা পার করে আমি কাজটা পেয়েছি, নিজের যোগ্যতা দিয়ে পেয়েছি এবং সম্মানের সাথে কাজটা করেছি। তো অবশ্যই মিডিয়াতে অনেক ভালো কাজ হচ্ছে। উনি উনি ওনার কথাটা আমি আসলে মানে কোনোভাবে হজম করতে পারিনি। উনি আমাকে বলেছেন, উনি অ্যাকিউজ করেছেন যে আমি নাকি ধোয়া, ও আচ্ছা আচ্ছা, উনি বলেছেন যে আমরা কেউই ধোয়া তুলসী পাতা না। এই কথাটা আমি একদমই আসলে মানতে পারলাম না। আপনি আপনি ধোয়া তুলসী পাতা না, এটা আপনি জানেন, মিডিয়ার বহু মানুষ জানে, মিডিয়ার বাইরের মানুষরাও জানে যে আপনি ধোয়া তুলসী পাতা না, কিন্তু ফারিয়াকে যদি আপনারা ওভাবে ওই গণ্ডিতে মাপেন, হ্যাঁ আমি 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 স্টেটমেন্ট দিতে পারবো, আই হ্যাভ দ্যাট কনফিডেন্স যে আমি ধোয়া তুলসী পাতা। এখন আপনি কি করবেন, এটা কিভাবে আমাকে ভুল প্রমাণ করেন? ঠিক আছে, আপনাকে একটা ওপেন চ্যালেঞ্জ করলাম, আমি ফারিয়া শাহরিন, আমি আজকে 2007-এ আমি লাকশানালি সুপারস্টার সেকেন্ড রানার আপ হয়ে আমি বের আমি মিডিয়াতে আসছি, রাইট? তো আমি আমার সাথে রিলেশনশিপ ছিল আমার, আমি আমার মনে হয় যে প্রতিটা মানুষের জীবনেই প্রেম আসে, প্রতিটা মানুষের মানুষই রিলেশনশিপে জড়ায়। আমার রিলেশনশিপের বাইরে এই যে আমি এতগুলো বছর, হ্যাঁ আমি কাজ অনেক কম করেছি, হ্যাঁ কাজ কম করার রিজনে আমি আপনাদেরকে বলেছি, আমি যে এত এতগুলো বছর মিডিয়াতে কাজ করেছি, আমি যে মেয়েটা আমাকে নিয়ে কমেন্ট আপনাকে ওপেন চ্যালেঞ্জ করছি, আপনি প্রুফ করেন, হ্যাঁ, যে আমি ধোয়া তুলসী পাতা না। আমি বললাম আমি ধোয়া তুলসী পাতা, আমি যে এত বছর কাজ করছি আজ পর্যন্ত কেউ আমার সঙ্গে একটা বাজে কথা বলতে পারবে না। হ্যাঁ, যদি প্রেম করা অন্যায় হয়ে থাকে তাহলে আমি বলবো যে হ্যাঁ, তাহলে প্রেম করে হয়তো আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, যদি আপনি ওইভাবে আমাকে কাউন্ট করেন ধোয়া তুলসী পাতা। আমার রিলেশনশিপের বাইরে আজ পর্যন্ত এক ঘন্টার জন্য মনে হয় না আমি আমার এথিক্সের বাইরে গিয়ে আমি কারোর সাথে কোনো খারাপ কাজ করেছি, কারোর সাথে কোনো নোংরা কথা বলেছি, নোংরা চ্যাট করেছি, নোংরাভাবে কেউ কাকেও আমাকে পেয়েছে, নোংরাভাবে কোনো কোনো নোংরা বা কোনো অফেন্সিভ কিছুর মধ্যে ফারিয়া শাহরিন এই 10 বছর, এই 11 বছর আজ পর্যন্ত জড়ায় নাই। আই অ্যাম ভেরি কনফিডেন্ট অ্যাবাউট দ্যাট। সো আপনি যে ধোয়া তুলসী পাতা না, এটা সবাই জানে। হ্যাঁ, আপনি আমরা সবাই, আমরা কেউই ভালো না, আমরা সবাই, আমরা কেউই ধোয়া তুলসী পাতা না। সো আপনি আপনার গণ্ডির মধ্যে প্লিজ ফারিয়া শাহরিনকে আনবেন না, কারণ আপনি আপনি যে ক্লাস বিলং করে, খালি টাকা দেখে বিয়ে করলে আপনার হাজব্যান্ডের হতে পারে, আপনার হাজব্যান্ডের অনেক টাকা আছে, টাকা থাকলে কি মানুষ অনেক হাই ক্লাস হয়ে যায়? আই ডিডন্ট নো দ্যাট, আই রিয়েলি ডিডন্ট নো দ্যাট। আচ্ছা খালি আচ্ছা, আপনি বলেছেন যে আমরা কেউ ধোয়া তুলসী পাতা না, আমরা এই না ওই না, আমি বলবো যে আপনি এটা প্রুফ করেন, কারণ আপনি কি করেছেন, আপনি ডিরেক্টর বলেন, আপনি চ্যানেলের প্রোগ্রাম হেড বলেন, আপনি গায়ক বলেন, আপনি তো সব সেক্টরে আপনার বিচরণ ঘটেছে, হ্যাঁ আপনি কি এটা অস্বীকার করতে পারেন? আমি আপনি মানে আমি মিডিয়ার আমি বলতে পারি যে আমি মিডিয়াতে এত বছর কাজ করেছি, আমি আপনি কী কী করেছেন না করেছেন অনেক কথাই আমার মাথায় আমার কানে এসেছে, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি মনে হয় কোনো একটা দেশে আটকেও গিয়েছিলেন, রাইট? ইফ আম নট রং, কোন একটা দেশে জানি কী একটা খারাপ কাজে করতে গিয়ে বা সামথিং কিসের সময় জানি আপনি ধরা পড়ছিলেন, বা আমি শোনা কথা আপনি কোথায় জানি মানে আপনাকে আটকানো হয়েছিল। তো একটা কথা আছে না ইংলিশে, মানে কারো দিকে মানে ফিঙ্গার পয়েন্ট করার আগে আপনি নিজে দেখেন যে আপনার হ্যান্ড ক্লিন নাকি। আমি আমি ফারিয়া আমাকে এখানে আমি আমি আমার আমি ভিকটিম হইছি ভাই, আমি মিডিয়াতে অনেক স্বপ্ন নিয়ে আসছি, আমি কাজ করব, আমি লাকশানালি সুপারস্টারে অ্যাটেন্ড করছি, যে আমার একটা প্ল্যাটফর্ম দরকার ছিল, আমি ওই প্ল্যাটফর্মটাকে সুন্দরভাবে কাজে লাগিয়ে আমি কাজ করতে চাই, আমি কাজ করব, এই যে আমি আরটিভিতে কাজ করব। ও আচ্ছা, উনি আরেকটা কথা বলেছেন যে আপনাকে কেউ কাজে নেয় না। ও মাই গড, হোয়াট আ জোক! আচ্ছা, আমি এরকম 10টা ডিরেক্টর প্রডিউসারকে সামনে আনতে পারবো যারা এখনও স্টিল আমাকে রেগুলার নক করে। হ্যাঁ, তারপর হচ্ছে রিসেন্টলি মালয়েশিয়াতে আমার সাগর জাহান ভাইয়ের সাথে দেখা হয়েছিল, উনি আগে অনেকবার আমার সাথে কাজ করতে চেয়েছিলেন, আনফর্চুনেটলি তখন আমার অ্যাকাউন্টটা হ্যাক ছিল দেখে আমি ওনার মেসেজগুলো পড়তে পারিনি, অনেকবার ওনার সাথে আমার কাজ করার কথা ছিল, কাজ করা হয়নি, মানে আমি এটার জন্য রিগ্রেট ফিল করি। ওনার সাথে লাস্ট আমার মালয়েশিয়া যখন দেখা হচ্ছে, সাগর জাহান কিন্তু অনেক বড় একজন ডাইরেক্টর, উনি আমাকে বলেছেন যে মালয়েশিয়াতে শ্যুটিং, কারণ উনি খুবই ভালো মানুষ, মানে
এখানে মানে মানে কিছু বলার নাই, কারণ আমি আমি ওনাকে দেখেছি, আমি ওনার সাথে কথা বলেছি, ওনার হি ইজ আ ভেরি নাইস গাই, সাগর জাহান, উনি অনেক বড় মাপের ডিরেক্টর। উনি আমাকে বলেছেন এবার মালয়েশিয়ায় গিয়ে যে আমি যদি মালয়েশিয়ায় কাজ করি তুমি কি কাজ করবা, খুব পোলাইটলি আমাকে জিজ্ঞাসা করেছেন। তো আমি এরকম আরও 10 জনকে দেখাতে পারবো খুবই ভালো মানের ডিরেক্টর যারা এখনও আমাকে নিয়ে কাজ করতে চান, আলহামদুলিল্লাহ। তো আমি আমি বলবো যে কাজ, উনি যে এই 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 বাজে কথাটা বলেছেন যে ওনাকে আপনাকে কেউ কাজ দেয় না, আপনাকে কেউ কাজ দেয় না দেখে আপনার মিডিয়াকে খারাপ করতেছেন, ও মাই গড। আচ্ছা আমাকে যদি কেউ কাজ না দিত, আচ্ছা আপনি কি মানে আপনি যে এরকম একটা স্টেটমেন্ট দিলেন যে আমাকে কেউ কাজ দেয় না, আমি যখন বাংলালিংক করলাম, হ্যাঁ বাংলালিংকটা বাংলালিংকের কথা বারবার কেন আনছি, কারণ বাংলালিংক চেঞ্জ মাই লাইফ, মানে বাংলালিংকের ওই টিভি সিটার পরে আমি অনেক কাজের মানে বৃষ্টির মতো আমার কাছে কাজের অফার আসতো ওই সময়টা। আচ্ছা আমাকে কেউ কাজ দেয় না, আচ্ছা বাংলালিংক আমি যখন ওই অ্যাড টিভি সিটা করি ওরকম হিট একটা টিভিতে দেখান, তো ওই সময়কার সবচেয়ে বেশি আমার তো মনে পড়ে মানে সেই সময়কার সময় সেই সময়টা 2009-এ প্রবলি সেরকম মানে আমার আমার টিভিসির মতো সেরকম মানে ব্যবসা সফল এরকম হিট কি বলবো যে টিভিসি মনে হয় ছিল না বাংলাদেশে। তো ওই সময়টা আমার কাছে লাখ 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 কোটি কোটি ডিরেক্টর কাজের অফার এটা সেটা হাজার কাজ ছিল। কেউ কি বলতে পারবে ওই সময়টা ফাড়িয়া ফাটায় কাজ করছে, একটার পর একটা কাজ করতেছে, রেগুলার কাজ করতেছে? নো, কেউ বলতে পারবে না। যেই সময়টা আমার পিক টাইম ছিল, যেই সময় আমি রাস্তাঘাটে বের হতে পারতাম না, সবাই বলতো ওই মাই ওই যে ওই মেয়েটা বাংলালিংকের কথা দিলাম আমার মেয়েটা, ও মাই গড শি ইজ সো প্রিটি, এই সেই ব্লা ব্লা ব্লা, হাজারটা ফোন রিসিভ করতাম ডিরেক্টর প্রডিউসার থেকে শুরু করে হাজার মানুষ আমাকে ফোন দিত, হাজার মানে বড় বড় ব্যবসায়ীরা আমাকে ফোন করে আজে বাজে কথা বলতো। যাই হোক, ভালো রেসপন্সও পেয়েছি, খারাপ রেসপন্সও পেয়েছি, বাট কেউ কি বলতে পারবে, কেউ কি দেখাতে পারবে যে যখন আমি বাংলালিংকটা করি আমার পিক টাইমে আমি কি খুব একটা কাজ করেছি? আমার কি আমি তো মনে হয় গুনলে আমার নাটকের সংখ্যা মনে হয় 20ও হবে না আমি যদি গুনি। তো যেই সময়টা মানুষ অন্য অন্য যারা, উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি, এরকম একটা টিভিসি করার পর ইউজুয়ালি মেয়েরা কী করে, মডেলরা মিডিয়ার মেয়েরা যারা কাজ করেন তারা কী করে, ধুমায় ওই ওই টাইমটা ইউটিলাইজ করে, ওই সময়টা ফাটায় কাজ করে, ওই সময়টা মানে মানে কোনো কাজ মিস করতে চায় না, ফাটায় কাজ করে। মানে আমি বলবো না যে এটা ভুল, আমি আমার জায়গা থেকে বলছি যে সবাই তো একরকম না, আমাদের হাতের 5টা আঙুলি তো সমান না। এখন আপনি আপনাকে যদি কেউ একটা বাজে কথা বলে আপনি হয়তো শুনে আপনি আরেকটা কাজে চলে যেতে পারেন। আমি যেরকম আমি আমার যেরকম ফ্যামিলি বিলং করি বা আমি মানুষটা যেরকম, আমাকে কেউ বাজে কথা বললে আমি কেমন জানি রাগ হয়, আমার জিদ হয়, মানে আমি অসম্ভব জিদি একটা মেয়ে। তো আমাকে যখন মানে আমি যখন বাঙালি করলাম তখন যখন আমাকে অনেক আজে বাজে আমি দেখতাম যে মানে মানুষ তো খুব প্রেস করতোই ডেফিনেটলি, বাট আজে বাজে অফারের সংখ্যাটা এত বেড়ে গিয়েছিল যে আমার মনে আছে যে আমি নিজেকে একটু গুটিয়ে নিয়েছিলাম যে আচ্ছা একটা টিভিসি এত এত মানে এত এত হিট একটা টিভিসি এত মানুষ পছন্দ করছে, আমার আর এত হাজার হাজার কাটা করার দরকার নেই, আমি পুছতে চাই না, মানে আমি কাউকে ডিসরেসপেক্ট করছি না, আমি আমার ওপিনিয়নটা দিচ্ছি। তো আমার মনে হয় যে আচ্ছা আমি এত কাজ করতে চাই না। আর তার মধ্যে যখনই খারাপ কলগুলো আসে, যে বড় বড় ব্যবসায়ীরা, বিশাল বড় বড় বিজনেস টাইকুন যখন আমাকে ফোন করতো যে হ্যাঁ আপনার সাথে ডিনারে যেতে চাই, আপনাকে এটা করতে চাই, আপনাকে লাখ লাখ টাকার অফার দিত, আপনাকে BMW মার্সিডিজ কিনে দিব, এই করবো ওই করবো, তখন না আমি একটা মানে ভয় কাজ করে আমার মধ্যে যে আচ্ছা আমার যদি কোনো ক্ষতি হয় বা কোনো কিছু হয়, আচ্ছা আমি কম কাজ করি, আচ্ছা আমি কয়েকদিন চুপ থাকি, আচ্ছা টিভিসিটা তো অনেক হিট, এত এত হিট দিয়ে কি করবো, অলরেডি অলরেডি সুপার হিট আমি, হ্যাঁ তো এত হিট দিয়ে আমার কি কি দরকার নাই। আই ওয়াজ ভেরি হ্যাপি, আই ওয়াজ স্যাটিসফাইড ওই সময়টা। তো আমি একটা দুইটা মনে পড়ে আমার বাংলালিংকের পরে আমি একটা দুইটা নাটক বা একটা দুইটা টিভিসি, টিভিসিতে তো খুব কমই করেছি, একটা দুইটা নাটক বা ফটোশ্যুট করে আমি মানে বাসায় ঢুকে যেতাম যে আচ্ছা থাক ভাই এত এত দরকার নাই, এত ফেম দরকার নাই। আর যখন মানুষজন আজে বাজে কথা বলতো তখন আমি খুব ভয় পাইতাম যে আচ্ছা আমি মনে হয় বেশি কাজ করলে মনে হয় একটা টিভিসির পরে মানুষ এত আজে বাজে কথা বলে, বেশি কাজ করলে তো মনে হয় আরও 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 আজে বাজে কথা বলবে। সো এটা আমার আমার মানে আমার পার্সোনাল ওপিনিয়ন। তো আচ্ছা এখন তার মানে কি এই, আমি কাজ একটা হচ্ছে কাজ কম করা, একটা হচ্ছে কাজে নেয় না আমাকে। আমি এখনও আমি বললাম না যে এখনও আমি 10টা প্রডিউসার ডিরেক্টরের চ্যাট স্ক্রিনশট দেখাতে পারি যারা এখনও আমাকে বলে যে তুমি কবে ব্যাক করবা, তোমার এত পটেনশিয়াল ছিল, তুমি এত গুড লুকিং, তোমার এত ট্যালেন্টেড, তুমি একটা মেয়ে, তুমি কেন কাজ করো না, কাজ করো, ব্যাক করো, অনেক ফ্যান্সরা আমাকে বলে। তো আমার যেটা হয়েছে যে
আমি ওই অফার্সগুলো শুনে আমার খুব মানে মানে বিরক্ত হতাম। মাঝখানে আমার একটা ডিরেক্টর আমার আর হিল্লোল ভাইয়ের টাকা মেরে পর্যন্ত দিয়েছে, আমাদের কাজ করিয়ে আমাদের চেকটা আমাদেরকে ফেক চেক ধরাই দিছে। তো আমি মানে এই জিনিসগুলো নিয়ে আমি খুব মেন্টালি আমি খুব প্রেশার ফিল করতাম যে আচ্ছা এই প্রডিউসারটা বাজে কথা বললো, ডিরেক্টর বাজে কথা বললো। তো আমাকে যখন প্রথমবেলা থেকে ওই নিউজটা আমি একদম একদম ফ্র্যাঙ্কলি বলি, ওই নিউজটা আমি কিন্তু বলি নাই, আমি কিন্তু একদমই বলি নাই যে আপনি মানে এই নিউজটাই আমার লাগবে। উই ওয়ার জাস্ট টকিং র্যান্ডমলি, যে আমি বলছিলাম জিয়া ভাইকে যে এই জিনিসগুলো, জিয়া ভাই আমাকে মানে আমার কালকে থেকে নাটকের শুটিং, তো আমাকে বলছিল যে কি কি কাজ করছো বা সামথিং। তো ওগুলো নিয়ে কথা হতে হতে আমি আমার মানে কষ্টের কথাগুলো আমি শেয়ার করেছি, জাস্ট যে এই জিনিসগুলো আমি ফেস করেছি, এজন্য আমি কাজ করার আগ্রহ হারাই ফেলছি, বা দেখা গেল যে কাজ করছি ডিরেক্টর ঘুরাচ্ছে আমাকে আজকে নিয়ে, এমনও কথা বলছে আমাকে, আমি পেমেন্ট চাইছি আমাকে বলতেছে আপনার বাপের তো অনেক টাকা, এই সে এর মেয়ে ওর মেয়ে আপনি, তাহলে আপনার আপনি কি বাসায় চুলা জ্বলতেছে না, মানে এরকম আজে বাজে কথাও আমি শুনছি। তা আমার আমার কি আমার ইগো অনেক বেশি, আমি অনেক জেদি একটা মেয়ে, এসব কথা শুনে আমার মেজাজ গরম হয়ে যেত। বা ধরেন একটা বাজে কথা বললো যে হ্যাঁ ঠিক আছে তোমার পেমেন্ট দিব, আজকে চলো লং ড্রাইভে বের হই বা সামথিং কিছু একটা, হ্যাঁ এটা গুটি কয়, এক্সকিউজ মি আমার অনেক ঠান্ডা, আচ্ছা এটা গুটি কয়েক প্রডিউসার বা ডিরেক্টর বলেছে। আমি অনেক ভালো ভালো, আম লাকি যে আমি এত কম কাজের মধ্যে অনেক ভালো ভালো মানুষের সাথে কাজ করেছি, তাদের মধ্যে যাদের নাম বলতেই হয় শাফায়াত মনসুর রানা, তারপর হচ্ছে আমাদের মাহফুজ আহমেদ, আমাদের সবার প্রিয় অ্যাক্টর অ্যান্ড ডিরেক্টর, উনি এখন ডিরেকশন দেন, মাহফুজ আহমেদ, তারপর হচ্ছে উজ্জ্বল ভাই, মাসুদ হাসান উজ্জ্বল প্রবলি, উজ্জ্বল ভাই, কৌশিক শঙ্কর দাস, তারপর হচ্ছে তুহিন হোসেন, এরকম অনেক 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 ভালো ডিরেক্টর, আচ্ছা যা আর একটা নাম বলতে চাই, দৃকের যারা ওনার প্রবলি, ফামি আপু, ইরফান ভাই, ওনাদের সাথে আমি কাজ করেছি। তো এই মানুষগুলো কিন্তু এক্সিলেন্ট, এই মানুষগুলোকে নিয়ে আমার কিচ্ছু বলার নাই, ওনাদের সাথে কাজ করছি সুন্দর মতন, সেটে গেছি সুন্দর মতন, আপু ভাইয়া আপু ভাইয়া সুন্দর মতন কথা বলছি, কাজ শেষ হয়েছে, পেমেন্ট দিছে, খোদা হাফেজ। আমার জাস্ট এটাই চাওয়ারে ভাই, আমার কথা হচ্ছে কেন কেন আমাকে প্রডিউসার ডিরেক্টরের সাথে আমার মানে হ্যাঁ ফ্রেন্ড ফ্রেন্ডশিপ ইটস ওকে, একটা ভাই বোনের সম্পর্ক হতে পারে, ফ্রেন্ডশিপ হতে পারে, কিন্তু দেয়ার মাস্ট বি আ ফাইন লাইন, রাইট, মানে একটা একটা লিমিটেশন থাকা উচিত যে এটার বাইরে আমি যেতে পারবো না, বা আমার একটা কাজের জন্য আমাকে কিছু একটা করতে হচ্ছে, বা কোনো একটা স্যাক্রিফাইস করতে হচ্ছে যেটা আমার এথিক্সের বাইরে, আমার আমার মরালের বাইরে, এটাই আমার কথা ছিল যে এটা আমি চাই না। তো উনি যে কথাগুলো বলেছেন এটা আমি আসলে কিছুতেই হজম করতে পারছিলাম না, উনি যে বলেছেন যে ওনার গা কিটমিট করছে কথাগুলো বলার জন্য, আমারও খুব গা কিটমিট করছে জিনিসগুলো বলার জন্য। আচ্ছা আপনার যে এই পাসগুলো মিডিয়াতে, আপনি আপনি যে আমার সম্পর্কে এই কথাগুলো বললেন, আপনার যে আপনি যে যে গায়ক থেকে শুরু করে চ্যানেলের প্রোগ্রাম হেড থেকে শুরু করে যার তার সাথে যে বিভিন্ন সম্পর্ক আপনার ছিল, যদি প্রেম হয়ে থাকে আমার কোনো সমস্যা নাই, বাট প্রেমের বাইরে যে সম্পর্কগুলো মানুষ বলে, যেটা আমি শুনেছি মিডিয়ার অনেক কর্মীর কাছ থেকে, যে আই এম শিওর আই হোপ আই বিলিভ যে আপনার হাজব্যান্ড সেটা জানে, রাইট, আর হচ্ছে আপনি যেভাবে পাবলিক ডোমেইনে এসে এভাবে একটা আপনার কলিগ বলেন বা যাই বলেন তাকে যেভাবে অকথ্য ভাষায় গালাগালি করছেন, এটা এটা আপনার হাজব্যান্ড দেখে না? আপনার হাজব্যান্ড তো আই গেস আপনি আমার ছিলেন কয়েকদিন আগে ফেসবুকে, আমি আপনাকে কিছুদিন আগে আনফ্রেন্ড করেছি, আপনার ভিডিওটা আসার আগেই আমি আনফ্রেন্ড করেছি কেন জানি, তো তো উনি দেখেন না যে আপনি এভাবে অকথ্য ভাষায় চ্যাটের বাল, কোন চ্যাটের বাল, এইসব এইসব নোংরা 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 কথাবার্তা বলেন, উনি দেখেন না? আচ্ছা তো আমি আমি বিলিভ করি যে আপনি আপনার হাজব্যান্ডকে সব বলেছেন আপনার পাস্ট সম্পর্কে, বা বিভিন্ন বিদেশ থেকে, বিদেশেও আমার যেসব ফ্রেন্ড থাকে আমাকে বলেছে বিভিন্ন চার্টেও আপনার নাম আছে বিদেশের। তো আমি না মানে আপনি একটা কথা বলেছেন না যে থুতু ছিটলে উপরে ফেললে ওটা নিজের গায়ে পড়ে, তো আপনি তো আমার মনে হয় যে ওই 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 সেম কাজটাই আসলে আপনার ক্ষেত্রে হয়েছে, আপনি আপনার থেকে আমি তো বলবো যে আমি অহংকার করছি না, বাট আই আই ক্যান প্রাউডলি সে যে আপনার থেকে সব দিক থেকে আমার মনে হয় আমি আপনার থেকে অনেক হাই ক্লাস, আমাকে আমাকে আপনি যে আমার দিকে আঙ্গুলটা তুলেছেন যে আমরা কেউই ধোয়া তুলছি পাতা না, তার মানে কি আপনি বুঝাতে চাচ্ছেন যে মিডিয়া সবাই খারাপ?
তাই তো, এটা কিন্তু আমি বলি নাই। আপনি, আপনাকে যারা সাপোর্ট দিচ্ছে, তারা যারা আপনাকে মিডিয়ার বন্যা মির্জা ম্যাম থেকে শুরু করেছে, সবাই আপনাকে চুম্মা বাবু এসব বলতেছে, তার মানে তারা এটা মেনে নিছে যে অ্যাকচুয়ালি তারা সবাই খারাপ। আমি কিন্তু বলি নাই যে আমরা কেউই তুলসী পাতা না। আপনি যে কথাটা বললেন, আপনি নিজে খারাপ, আপনি বলেন যে ঠিক আছে, আপনি তো স্বীকারও করছেন যে আমি আমরা আমরা কেউই ভালো না, এবং আপনি এটাও বলছেন যে আমরা রিয়েল লাইফে তো কেউ 100-100 ভালো না। আমি আমার রিয়েল লাইফে 100-100 ভালো, আমার রিলেশনশিপ একটা, হ্যাঁ আমি আমার বাবা মার, মানে বাবা মার সাথে থাকি, আমি কোনো লিভ ইন রিলেশনের মধ্যে নাই, হ্যাঁ আমি বিদেশেও কোনো লিভ ইন রিলেশন করতেছি না, হ্যাঁ অনেক কষ্ট করে, অনেক অনেক চড়া উতরা পার করে আমি পড়ালেখা অনেক কষ্ট করে এখন মানে এই এই সময় পড়ালেখাটা করতেছি অনেক কষ্ট করে। তো রিয়েল, আপনি যে বলছেন আমরা রিয়েল লাইফে কেউই 100-100 ভালো না, আমি ভাই 100-100 ভালো। আপনার যদি এটা পারেন, এটা প্রুফ করেন যে এটাও রং। হ্যাঁ ধোয়া তুলসী পাতা বললাম আমি, ধোয়া তুলসী পাতা, হ্যাঁ আমি ভাই একজনের সাথে রিলেশনশিপ রেখে একজনকে হ্যালো জান, হ্যালো বেবি নোংরা একটা টেক্সট পাঠাইলাম, বা একজনের সাথে জামাই নাই বা বয়ফ্রেন্ড নাই, আরেকজনের সাথে গিয়ে ডেট মারলাম, ও আচ্ছা আচ্ছা আপনি তো খুব ভালো, হ্যাঁ আপনি যে আমার সঙ্গে এত কথা বলেছেন, আপনার আপনার ইয়েতে আমি আরেকটা জিনিস দেখলাম যে নসীন আপু হ্যাঁ কমেন্ট করেছে যে চটকো না মারলে ঠিক হয়ে যাবে। আচ্ছা নসীন আপুর উদ্দেশ্যে একটা কথা বলি, যে নসীন আপু আপনি যে কথাটা বললেন, বয়স আমি আপনার থেকে ছোট এবং আপনি বড় বোন হিসেবে বা কলিগ হিসেবে যে কথাটা বললেন চটকোনা মাল, এটা কি আপনার ইমেজের সাথে বা ইয়ের সাথে যায়? আপনার তো, আপনি তো আমাকে একটা মেসেজ পাঠাতে পারতেন যে ফারিয়া কী হয়েছে বল তো, তুই এরকম চেঁচছিস কেন, আমাদেরকে বল, আমাদের কাছে হেল্প চা, কী হয়েছে বল। আপনি কি বললেন নাফিসার ইয়েতে যে একটা চটকোনা মারলে সব ঠিক হয়ে যাবে? আচ্ছা আপু আপনি যে, নসীন আপু আপনি যে এত ফেক, হ্যাঁ আপনি যে আপনার ভাই নামক সাংবাদিকের সাথে যখন আমার সম্পর্ক ছিল তখন তো ফারিয়া বাবু জান কলিজা টুকরা ছাড়া কথা বলতেন না, এখন যখন তাকে আমি ছেড়ে চলে আসছি এখন আমাকে চটকনা মারতে চাচ্ছেন? আচ্ছা আমার একটা একটা ছোট ইনসিডেন্ট বলি, আমার একটা প্রোগ্রামে আমার একটা প্রোগ্রামে আপনি এসেছিলেন, তো ওখানে আপনার, আপনি জিজ্ঞাসা করছিলেন পরের গেস্টকে, তো আমি বলেছিলাম আমার মনে আছে যে শক আর আদনান ভাই আসছে, তো আপনি শককে নিয়ে অনেক কথা বলছিলেন যে ও একদিন তো এক একটার সাথে ঘুরে, আজকে আদনান কালকে নিলয়, ওর কোনো ঠিক ঠিকানা আছে নাকি? তার কিছুক্ষণ পরেই শক আসলো, যখন ঢুকলো ওরে জান কলিজা বাবু করে চুমা দিয়ে হাক করলেন। আই ওয়াজ লাইক ভাই আমি না আপনাদের মতো ফেক না ভাই, আর যাই করি আমি ফেক না, আমার যদি কাউকে ভালো না লাগে আমি তার সাথে মিশি না, আমার যদি কাউকে ভালো লাগে আমি জান দিয়ে দিতে রাজি আছি তার জন্য। আপনাদের মতো মুখে এক মুখ দিয়ে গালি দিয়ে আরেক মুখে করে জান করে যা বলতে পারি না, মাফ চাই। সো আপনি যে কথাটা বললেন যে চটকোনা মারলে, আপনি পারলে আমাকে সামনে এসে চটকোনাটা মারেন আপু, হ্যাঁ আপনাকে মানে একটা ওয়ার্মলি ওয়েলকাম জানাচ্ছি, যে আপনার যদি মনে হয় যে আমার চটকোনা খাওয়ার যোগ্য আপনার কাছ থেকে, আপনি আমার সিনিয়র, আপনি সামনাসামনি এসে চটকোনাটা মারেন, কিন্তু এরকম পাবলিক ডোমেইনে আপনি আমাকে এভাবে অপমান করে কথা বলতে পারেন না। আচ্ছা আচ্ছা আপনার যে হাজব্যান্ড হিলল ভাই, হিলল ভাই সাচ এ নাইস পার্সন, হিলল ভাইকে নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। আমার মনে আছে এই 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 নাফিজাই হিলল ভাইয়ের গালের মধ্যে চুমা দিয়ে ফেসবুকে ছবি দিছিল, তো তখন আমি কমেন্ট করছিলাম ও মাই গড হিলল ভাই তো খুব মজায় আছে। আমরা না আপনাদের মতো এত মডার্ন না, আমার সামনে আমার ছোট বোন বলেন বা আমার সাথে আগে কাজ করতে কোনো কলিগ বলেন আমার জামাইয়ের গালের মধ্যে চুমা দিয়ে ফেসবুকে ছবি দিবে, ভাই আমি এত মডার্ন এখনো হই নাই। আপনার কাছে জিনিসটা খুব নর্মাল, নাফিসার কাছে মনে হয় খুব নর্মাল। আচ্ছা নাফিসার হাজব্যান্ডের কাছে আমার একটা কোয়েশ্চেন, আপনার বউ যে এভাবে যাকে তাকে যার হাজব্যান্ডকে গালের মধ্যে চুমা দিয়ে ভোগ, ভাই আমার ভাই, আমার ভাই যারা, আমার যারা কাজিন তাদেরকে তো মানে আমি এভাবে গালের মধ্যে চুমা দিতে পারি না, দিয়ে এভাবে ছবি তুলতে পারি না। কাজিনও নয় সে, তো আপনার কাজিন না, সে আপনার হয়তো বড় বোনের হাজব্যান্ড, দুলা ভাই হয় সম্পর্কে বা কিছু। আপনি যে কয়েকদিন আগে, আপনি যে এত বড় বড় কথা বলেন, আপনি যে কয়েকদিন আগে হিলল ভাইয়ের গালের মধ্যে চুমা দিয়ে ফেসবুকে ছবি দিলেন, জিনিসটা কি দৃষ্টিকটু না? আমি নসীনাবুকে জিজ্ঞেস করছিলাম, নসীনাবু বলছে শি শি ইজ ওকে উইথ ইট, বাট আমরা, আমি না এত মডার্ন না, আমার জামাইকে ভাবে গালের মধ্যে চুমা দিলে আমি একটা চটকোনা মারতাম, বা চটকোনা তো মারতামই, বা আমি যদি কাউকে এভাবে গালের মধ্যে চুমা দিই বা কিছু, আমার বয়ফ্রেন্ড বা আমার যদি জামাই হয় বা আমার মাই আমাকে গালের মধ্যে দুটো চটকোনা মারবে, যেটা কি আমি কি আমার বড় বোনের জামাইকে গালের মধ্যে চুমা দিতে পারবো? বা ধরেন আমি আমার, ও আচ্ছা আমি আমার ফ্রেন্ডের, ধরেন আমার একটা ফ্রেন্ড, আমার আমার যে ফ্রেন্ডসরা আছে ক্লোজ ফ্রেন্ডের জামাইকে কি গালের মধ্যে আমি চুমা দিতে পারবো? আর এটা কি, এটা কি নর্মাল? এটা কি আমাদের বাংলাদেশের কালচারের সাথে খুব খুব যায়, যে এটা খুব, আমি খুব ফাস্ট আমার আমার বোনের বা জামাই সাথে, হি ইজ লাইক মাই ব্রাদার, বাট আমি গালের মধ্যে চুমা দিয়ে পাবলিক ডোমেইনে ছবি দিচ্ছি? আমি এটা আপনাদের কাছে কোয়েশ্চেন থাকলো। আরেকটা কথা হচ্ছে যে
আমার অনেক ঠান্ডা লাগছে, আই এম সরি ফর দ্যাট। আমি অনেক প্যাক 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 করে কাশতেছি। তো আচ্ছা, মৌসুমি হামিদের যে ব্যাপারটা ওটা তো আমি ক্লিয়ার করছি। সে একটা আন্দাজি ঠাস করে একটা কমেন্ট করে দিছে যে হ্যাঁ, আমি ওনাকে একটা প্রডিউসারের সাথে দেখছি, বাট যখন আমি তাকে ধরছি, হ্যাঁ আপু তুমি তো মনে হয় কোনো অ্যাডের শুটিংয়ে বা কোনো কাজে গেছিলে। আসলে কিন্তু আমি বসেছিলাম আমার সিনেমার ডিরেক্টর, মহিলা ডিরেক্টর সামিয়া জামানের সাথে। ও মাই গড, হাউ লেম। আচ্ছা, সো যারা, আচ্ছা বন্যা মির্জা আপু বলেছেন কি, উনি কে, উনি আমাকে উদ্দেশ্য করে বলেছেন যে আমি কে? আসলেই তো আমি কেউই না ভাই, আমি ওভার রেটেড। ডান, আমি বললাম যে আমি কিচ্ছু না, আসলেই তো আমি কিছু না, আমার কাজের সংখ্যা খুব কম, কিন্তু কিভাবে জানি আমাকে মানুষ অনেক ভালোবাসে, হয়তো নেগেটিভভাবেও ফলো করে বা পজিটিভ, বাট আমি না অনেক, আম ব্লেসড, আম হ্যাপি যে আমাকে অনেক মানুষ ভালোবাসে, অনেক মানুষ আমি ভালোবাসা পেয়েছি, অনেক এত কম কাজ করছি, আসলে আমি কিছুই না। মিডিয়ার, মিডিয়ার যদি আপনাদের কাজের ক্ষেত্রে বলেন, আপনারা যেভাবে গডবাঁধা কাজ করেছেন, ওরকম কাজের তালিকা যদি আমি মানে খুলতে চাই, আমার কাজের সংখ্যা খুবই কম, কিন্তু আমার কাজের সংখ্যা খুবই কম এই কারণে যে আমি আসলে আজে বাজে কথা শুনলে মানে আমার সিক, আমার সিক লাগতো, এই জন্য আমি আবার ডুব দিতাম, আবার কয়েকদিন পর যখন মনে হতো আচ্ছা এই ভাইয়াটা তো ভালো, সুন্দর করে কথা বলছে, আজে বাজে কথা বলে নেই, আচ্ছা একটা কাট করি, আবার আর কিছুদিন আমি ডুব দিয়ে থাকতাম। আমি বলবো না যে আমার আমার এই 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 ওয়েটা কেউ ফলো করুক, তা মানে আমি একদমই বলবো না, কারণ আমি এখন এখন আমি মানে রিগ্রেট করি যে না আমার আরও কিছু, মানে সবাই তো খারাপ না, অনেক ভালো মানুষ আছে, আমি এখন রিগ্রেট করি যে আচ্ছা আমি তো মানে বুঝি, কারণ আমার তো কোনো গডফাদার নাই, আমার তো কোনো সুগার ড্যাডিও নাই যে যে আমাকে গাইড করবে বা যে আমাকে প্রমোট করবে। আমার আমার কাছে যেটা মনে হইতো আচ্ছা এটা মনে হয় ভালো, আচ্ছা যাই, আচ্ছা করি কাজটা, আচ্ছা আবার যখন মনে হতো যে না না এটা মনে হয় এরকম হয়েছে যে অনেক ভালো ডিরেক্ট ডিরেক্টরকে আমি অনেক খারাপ মনে করছি, ইটস মাই ব্যাড, টোটালি মাই ব্যাড। তো আমি না কয়েকটা পয়েন্ট আমি আমার আমি লিখে রাখছিলাম যে আমি যাতে ভুলে না যাই। ও আচ্ছা, উনি একটা কি যেন একটা কথা বলছেন যে মিডিয়াকে নিয়ে এত কথা কারণ গসিপিং। আচ্ছা উনি গসিপিং বলতে কি বুঝাইছেন? গসিপ তো জিনিসটা মিডিয়ার বাইরেও হইতে পারে, গসিপ মানে কি মিডিয়ার, মিডিয়া মানে কি গসিপ নাকি? গসিপ তো মিডিয়ার বাইরেও হয়। আই থিঙ্ক ওনার এডুকেশনাল কিছু ঝামেলা আছে, ওইটা ক্লিয়ার করার ছিল। আচ্ছা আর আচ্ছা হ্যাঁ, এই জিনিসগুলোই মানে আমি বেসিক পয়েন্টগুলো বলে ফেলছি। আর যেটা হচ্ছে যে আমি তো, আমি তো আরটিভিতে কাজ, ও উনি যদি বলছেন আমি কাজ পাচ্ছি না, আমাকে কেউ কাজে নেয় না, আচ্ছা আমি তো আরটিভিতে রেগুলার শো করছি, আরটিভিতে কাজ করছি, কই কেউ তো আমাকে একটা বাজে কথা বলে না, আমার যখন আমার 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 শোয়ের, আমার যখন শো একটা প্রোগ্রাম শেষ হয়, তার মানে ধরেন আমার প্রতি বৃহস্পতিবার আমি শো করি আরটিভিতে, তো দেখা যায় আমাকে মঙ্গলবারে আমার ডিরেক্টর বা প্রডিউসার ফোন করছে, ফোন করে বলছে হ্যালো সালাম আলাইকুম আপু, ভালো আছেন, আচ্ছা বৃহস্পতিবার নেক্সট গেস্ট ইনি, আপনি এই কাপড়ের সাথে এইটা ম্যাচ করে পরে আসেন, শেষ, কাজ শেষ করি, প্রোগ্রাম ওনার টক ব্যাক ওনাদের সাথে আমার কথা হয়, কাজ শেষ করি, খামটা দেয়, সুন্দর করে বাসায় চলে আসি। আমার এটাই চাওয়া মিডিয়ার কাছে। ভাই আমি কখনো বলি নাই যে মিডিয়ার মানুষ খারাপ, আমি যদি এটা আমার কমেন্টে যদি আমার অনেক ভালোবাসার মানুষ, আমি বললাম না যে মিডিয়া আমার একটা ফ্যামিলির মতো, তাহলে একটা ফ্যামিলি যখন এত বড় একটা ট্যাগ দিচ্ছি আমি মিডিয়াকে যে আমার ফ্যামিলি, তার মানে ফ্যামিলির লোকদের থেকে যখন আপনি নোংরা কথাটা শুনেন, ডেফিনেটলি আপনার, আজকে যদি আপনার বাবা বা আপনার ভাই যদি আপনাকে একটা নোংরা কথা বলে আপনার খারাপ লাগবে না, তাই আমারও সেম জিনিসটা লেগেছে। আমি কিন্তু শুধু মিডিয়ার মানুষের কথা বলিনি, আমি কিন্তু বলেছি অনেক বড় বড় বিজনেসম্যানরা এখনও স্টিল, কেন ভাই, আমি চাই, আমি জানি না আমি একা কতদিন ফাইট করতে পারবো, কিন্তু আমার সত্যি কথা আমি চাই কোনো বিশাল বিগ শট যার কোটি কোটি টাকা আমাদের মিডিয়ার মেয়েদেরকে নোংরা প্রপোজাল দিতে পারবে না। আমি এটা চাই, আমি চাই যে আমাদের মিডিয়ার মেয়েদেরকে কেউ এটা না ভাবুক যে ও টাকা দিলেই তো আসবে, 1 লাখে আসে না, 10 লাখে আসবে, আমি চাই না। আমার এই প্রোটেস্ট, আমার আমার এই চিৎকারের এটাই চাওয়া যে আমাদের মিডিয়ার মেয়েদেরকে কেউ এরকম সস্তা ভাবে দেখবে না। আজকে যখন আমাকে ফারিয়া শায়েনকে ফোন দিবে যে না একটা বিশাল বড়, সে বাংলাদেশের বিশাল টপ 10টা বড় লোকের মধ্যে ধরেন সে 5th পজিশনে আছে, সে লোক চিন্তা করতে পারে আচ্ছা ঠিক আছে ফারিয়াকে আমার ভালো লাগছে, এরকম আমি অনেক ফেস করছি, অনেক 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 বড় বড় ব্যবসায়ী, ব্যাংকার, টপ ব্যাংকার, চেয়ারম্যান, ব্যাংকার চেয়ারম্যান ফোন দিছে যে আচ্ছা তোমার আপনাকে ভালো লাগছে চলে আসেন, মানে কি আমি কি পণ্য? আমি আমার
আমার শখ ছিল, আমার স্বপ্ন ছিল আমি মিডিয়াতে আসব, আমি অটোগ্রাফ দিব, আমি সেলফি তুলব আমার ফ্যানদের সাথে, ফলোয়ারদের সাথে। ওই স্বপ্নটা নিয়েই আমি মিডিয়াতে আসছি, ওই স্বপ্ন, ওই ভালোবাসা থেকে আসছি। আমাকে কেন আপনি ফোন করে টাকা সাধবেন? BMW, মার্সিডিজ, অডি থেকে শুরু করে সব কিছু যদি দেন, কেন আপনি সাহসটা পান কোত্থেকে? আজকে যদি আপনারা, আপনাদের মতো মেয়ে, আপনারা যারা আমাকে নিয়ে আজে বাজে কথা বলেছেন, আপনাদের মতো মেয়েরা যদি সাহস না দিত, তাহলে আমাদের মতো ফারিয়ারা ভিকটিম হইতো না। ঠিক আছে, আমি কখনো বলি না মিডিয়ার মেয়েরা খারাপ, যথেষ্ট ভালো ফ্যামিলির, যথেষ্ট অনেস্ট মেয়ে আছে, ডিরেক্টর প্রডিউসার আছে। হ্যাঁ, আমার কথা হচ্ছে গুটি কয়েকটা মেয়ে, হ্যাঁ 500টা ধরেন মেয়ে জন্য আমরা সবাই কালার্ড। হ্যাঁ, ওরা চিন্তা করে কি, এই যে বড় বড় বিগ শটগুলা, হ্যাঁ যাদের অঢেল টাকা, তারা চিন্তা করে কি টাকা দিয়ে সব কিছু কিনা যায়। আর মিডিয়ার মেয়ে, ও মাই গড, 5 লাখ টাকায় যায় না, 10 লাখ টাকায় যায়, 10 লাখ টাকায় যাবে না, 20 লাখ টাকায় যায়। ওয়াই, কেন মিডিয়ার মেয়েদেরকে নিয়ে এত নোংরা চিন্তা ভাবনা? আমি চাই এই এই কনসেপ্টটা থেকে এই বিগ শটরা বের হয়ে আসুক। আমি চাই মিডিয়ার মেয়েরা প্রপার রেসপেক্ট পাক। আজকে ফারিয়া সারেনকে ফোন করার আগে যাতে ও 20 বার চিন্তা করে যে ওকে আমি যে ফোন দিচ্ছি আল বি ইন ট্রাভেল। এই জিনিসটা আমি চাই, এরকম আমার মতো ফারিয়া শাহিন আরও 20টা জেগে উঠুক। আমি চাই যাতে সবাই মিডিয়ার মেয়েদেরকে ভয় পায় যে না, সব সব মেয়ে এক না, মিডিয়ার বাইরে হাজারো হাজারো ঘটনা হচ্ছে। ব্যাংকে ব্যাংকে প্রমোশন হচ্ছে না, বস বলতেছে ও হ্যাঁ আপনি তো আমাকে টাইম দেন না, আপনি তো আমার সাথে ডিনার করেন না, এই জন্য আপনার প্রমোশন হচ্ছে না। কেন? আমার যোগ্যতা আছে, আমি কাজ করতেছি, আমি ফাটায় কাজ করতেছি, আমি হার্ড ওয়ার্কিং, কেন আমার প্রমোশন হবে না? কেন আমার প্রমোশন হবে না? আমি যদি, আপনার কী দরকার একটা ব্যাংকে, কী দরকার, কাজ দরকার, তাহলে আমি যদি কাজ করতে পারি তাহলে আমার কেন প্রমোশন হবে না? হ্যাঁ, এই ভিকটিমগুলো কিন্তু মিডিয়া না, মিডিয়ার বাইরের মেয়েরা অনেক হচ্ছে। প্রবলেম ইজ আমরা আমরা কিছু করলেই আজকে পেপারে পেপারে ছেপে যায়, আমরা কিছু করলেই আজকে মানুষ কানাঘুষা করতে থাকে। এই জন্যই এটা এত ফোকাসড, মানে মিডিয়াকে নিয়ে মানুষরা এত ইন্টারেস্ট, কিন্তু মিডিয়ার বাইরে এরকম অনেক হচ্ছে। তা আমার কথা হচ্ছে ভাই, আমি আমি আমাকে মিডিয়ার যে সমিতি, ডিরেক্টরসদের নিয়ে যে সমিতি থেকে আমাকে ওরা ফোন করেছে, আমাকে বলেছে আপনারা লিখিতভাবে আপনি কমপ্লেন করেন, আই অ্যাপ্রিসিয়েট। তারা যে আমাকে ফোন করেছে, তারা বলেছে তারা আমার পাশে থাকবে, আই অ্যাপ্রিসিয়েট। কিন্তু আজ যারা এই যে আপনাদের মিডিয়ার যে দাদা, সেসব দাদারা আমাকে নোংরা নোংরা অফার দিয়েছে, এখনও দেয়, ওই সব দাদাদেরকে যে আমি যে নামটা যখন লিখবো, ওইসব দাদারা যখন আমার পিছনে লাগবে, হ্যাঁ আপনি, আপনারা কি আমার সিকিউরিটি দিবেন? হ্যাঁ আপনারা কি আমাকে প্রটেক্ট প্রটেক্ট করবেন? করবেন না। সো আমি আপনাদেরকে এই লাইভে ক্লিয়ার করে দিচ্ছি, আমি দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং ফর দ্যাম, যারা আমাকে আজে বাজে কমেন্ট করেন বা সোফার আদিন পর্যন্ত আমাকে ডিস্টার্ব করেছেন, তাদের জন্য বলবো যে ভালো হয়ে যান। হ্যাঁ, নেক্সট টাইম ফারিয়া সারেনকে একটা কথা, একটা আজে বাজে ফোন কল করবেন, আমি সেটা রেকর্ড করব, স্ক্রিনশট রাখবো, আমি জাতির সামনে সেটা তুলে ধরবো। কাজ করতে আসছেন আপনারা, আপনাদের বউ বাচ্চা আছে, আপনাদের ফ্যামিলি আছে, আমাদেরকে শুধুমাত্র কাজের জন্য চিন্তা করে আমাদেরকে ট্রিট করেন। যে ফারিয়া সারেন, আমার যদি, আপনাদের যদি মনে হয় যে ফারিয়া সারেন কাজের যোগ্য না, আমাকে বাদ দিয়ে দেন, আমাকে কোনো কাজে নেওয়ার দরকার নাই, কিন্তু আমাকে সম্মানটা দেন, আর কিচ্ছু চাই না আপনাদের কাছে। সিরিয়াসলি, মানে আই ফিল লাইক ক্রাইং যে আমি এত সাফার করেছি মিডিয়ার জন্য, এত সাফার করেছি আমি, আমি আজ যে আমি ফারিয়া অবশ্যই সেটা মিডিয়ার জন্য, আই ডু অ্যাডমিট আমি আমি সাফার আমি আমি অনেক কিছু পেয়েছি মিডিয়া থেকে, ভালোবাসি দেখেই কিন্তু, এত ভালোবাসা দেখেই কিন্তু এত কষ্ট। মানুষ যাকে বেশি ভালোবাসে তার প্রতি কিন্তু এক্সপেকটেশনস অনেক বেশি থাকে। সো আমি, আমার কষ্টটা এখানেই যে এত ভালোবাসার একটা জায়গা, এত মানুষের ভালোবাসা পেয়েছি, তাহলে কেন আমাকে একটা বাজে কথার জন্য আমাকে কাছ থেকে বাদ দিয়ে দেওয়া হলো? আমি কথাটা রাখতে পারলাম না যে কাছ দিয়ে বাদ। আমি লাক্সের উইনার, 2007-এর আমি সেকেন্ড রানার আপ, আমাকে কেন লাক্স থেকে কোনো কার্ড পাঠানো হয় না? হ্যাঁ, আমি কেন এই 10 বছর আমি শুধু যে ইয়ার আমি স্যাশে পড়াইছি, হ্যাঁ আপনাদের যারা এইটার সাথে রিলেটেড, লাক্স বলেন বা যারা এই প্রোগ্রামগুলো করেন, তাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম যে আমি ফারিয়া শাহিন কেন 1 বছর ছাড়া, আজকে এই 10 বছর আমি কেন লাক্সের কোনো ইনভিটেশন কার্ড পাই না? কারণ কি জানেন? কারণ হচ্ছে যে ওদের মধ্যে কিছু মানুষ আছে যাদের সাথে আমার বনি বনা হয় নাই, যাদের নোংরা প্রস্তাবে আমি রাজি হয় নাই। হ্যাঁ, তো কেন? এটা আমার রাইট,
আমার থেকে যারা টপ থ্রিতেও না, যারা টপ 50-তে ছিল, আমি এই যে 2 দিন আগে লাক্সের প্রেস কনফারেন্স হইলো, এত বড় করে লাক্স ঘোষণা হইলো, সেখানে আমার ইনভিটেশন কার্ড কোথায়? নাই। কারণ আমার এইটা চলে, আমার এই জিনিসটা আছে, আমার আমার মানে এথিক্স আছে, আমার নীতি আছে। ওই যে ওই 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 মেয়েটা যে খুব নোংরা করে বলছে না, বা মাল মাল মাথার মাল, ভাই আপনার আমার মাথায় মাল নাই। আমি আসলেই মেয়েটা অনেক বোকা। আমি আপনি যাদের সাথে কম্পেয়ার করছেন তাদের কাজের কাজের দিক দিয়ে যদি আপনারা দেখেন, আমি তাদের বুয়া হওয়ার যোগ্যতা রাখি না। হ্যাঁ, যদি ওভাবে দেখেন, হ্যাঁ আমার আমার কোনো যোগ্যতা নাই। কিন্তু কেন? কারণ আমি কাজ করতে পারি নাই, আমার আমার ভয় লাগছে, আমার মানুষের নোংরা কমেন্টটা আমি ভয় পাইছি। কিন্তু আপনি যে আজে বাজে কথা বলেন, যে মাথার মধ্যে এই নাই ওই নাই, নোংরা নোংরা কথা বলছেন, প্রিন্সেস ডায়ানা নাকি প্রিন্সেস, ভাই আমি যে ফ্যামিলি বিলং করি, হ্যাঁ, বা আজকে যদি আপনি বলেন না মিডিয়ায় না আসলে আপনারা কেউ বুঝতো না, এমনি করে বলছেন না, তো আমি যে লেভেল মেনটেন করি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আমি অহংকার করছি না, আপনার কথার বেসিসে কথাটা বলতেই হচ্ছে, যে মানে আমি মিডিয়াতে যদি নাও চিনতো আমাকে, হ্যাঁ আমার স্বপ্ন ছিল মিডিয়াতে মানুষ আমাকে চিনবে, আমি কিন্তু মাশাল্লাহ খুব ভালো একটা ফ্যামিলি, মানে খুব একটা ক্লাস থেকে আসছি ভাই, আমি রাস্তা থেকে আসি নাই, আপনাদের মতো গ্রাম থেকে এসে, গ্রামকে আমি ব্যঙ্গ করছি না, কিন্তু হঠাৎ করে বোরখা পরে এসে হঠাৎ করে উলঙ্গ হয়ে নাচা শুরু করি নাই। হ্যাঁ, ছোটবেলা থেকেই, হ্যাঁ আব্বু সরকারি চাকরির সুবাদে বিভিন্ন জায়গায় গেছি, কুমিল্লা গেছি, এই গেছি ওই গেছি, কিন্তু কখনোই না আপনারা মানে দেখবেন না যে আমি হঠাৎ করে স্মার্ট হয়ে গেছি। হ্যাঁ, এই লাক্সে এসে আমার আমাকে মেক ওভার দিচ্ছে, এই হয়েছে হয়েছে, আমি প্রথম থেকেই খুব আউটস্পোকেন ছিলাম। হ্যাঁ, লাক্সে থাকাকালীন অবস্থা আমাকে মনে আছে, আজরা আপু বলছিল যে তুমি মনে কখনো মিডিয়াতে কাজ করতে পারো না, আমি বলছিলাম আপু কেন, বলছে তুমি অনেক অ্যারোগ্যান্ট, এই টাইপের মেয়েরা মিডিয়াতে কাজ করতে পারে না। তো আলহামদুলিল্লাহ আই প্রুভড হার রং, আমি তো কাজ করছি। যদি আমার ভাগ্যে থাকে, যদি আপনারা মনে করে থাকেন যে আমাকে আমি কাজ করার যোগ্য, তাহলে ভবিষ্যতে হয়তো কাজ করব যদি আমার দর্শকরা আমাকে চায়, আর যদি মনে হয় যে আমি কাজ করার যোগ্য না, তাহলে আমাকে বাদ দিয়ে দেন, আমি কাজ করব না। কিন্তু উনি যে কথাটা বলছেন, আপনি কাজ পান না দেখে মিডিয়াটারে খারাপ করতেছেন, আমি যদি চাই আমি প্রতিদিন কাজ করতে পারি, আমি যদি আমি তো দেশেই থাকি না, আমার যদি মিডিয়াতে কাজ করার ইচ্ছা থাকে, আমার যদি, ও আমার অনেকে বলেছেন যে ও আচ্ছা মিডিয়াতে বেল নাই এর জন্য এখন এসব নিউজ করায়, আচ্ছা একটা সাংবাদিক কি বলতে পারবে যে আমি তাদেরকে ফোন করে বলি ভাইয়া নিউজ করেন নিউজ করেন? হ্যাঁ, আমি কি বলি যে ভাই আমার নিউজ করেন, আমার যে এই নিউজটা হয়েছে, আমি কি জিয়া ভাইকে ফোন দিছি ভাইয়া নিউজ করেন, জিয়া ভাই আমার কাজ কাজের কথা জানতে গিয়ে আমাকে ফোন দিছে যে কাজ এত কম করতেছো কেন, তখন আমি দুঃখ থেকে কথাগুলো শেয়ার করছি। আমি তো কখনো বলি নাই বাজে নিউজ করেন, এই করেন ওই করেন, একে কাটেন একে মারেন, কখনোই না। আমার আমার আমি আমার আমি ভিকটিম হয়েছি, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি, এবং আমি চাই যে আমাদের মিডিয়ার মেয়েদেরকে মানুষ রেসপেক্ট করবে, দ্যাটস ইট। আমরা কাজ শেষ করব, আমরা টাকা নিয়ে আমাদের কাজ শেষ, কষ্টের টাকা নিয়ে বাসায় যাব, কষ্টের টাকা কাজ শেষ হওয়ার পর চলো তোমার সাথে বাইর হই। হ্যাঁ, বের হওয়া যায়, আপনি যদি ভাই বোন রিলেশন হন, ফ্রেন্ড রিলেশন হন, ঠিক আছে, আমি তাও করি না, মেবি আম অ্যাবনর্মাল, হ্যাঁ আমার মাথায় তো প্রবলেম আছেই, এটা আমি আই ডু অ্যাগ্রি, নাহলে আমি এত ভালো, বেশি ভালো, মানে উনি যেরকম বলছে না যে জান নাই কেন, ওনাকে উনি পুরো স্টেট এই কথাটা বলছেন ওনার লাইফে, যে আপনি একদম সুন্দরী, আপনি একদম বিশেষ, মানে খুব মানে প্রোভোকিং আর কি ওনার কথাগুলো, যে আপনি জান নাই কেন, আপনি আপনি যায় না বাকিরা সকি না, নো ওয়ে, আমি কখনোই বলি নাই ভাই আমি যায় না, আমি তো বললাম আমি তাদের বুয়া হওয়ারও আমার যোগ্যতা নাই ভাই, কিছুই না আমি, বাট শুধু আমি চাই যে আমি কাজ করব, কাজ শেষে আপনারা আমাকে রেসপেক্ট করবেন, কোনো বড় বড় বিগ শট, বিশাল বড় লোক, বিশাল তার BMW 10টা আছে, আমাকে রোলেক্স ঘড়ি কিনে দিবে, নো আই ডোন্ট নিড দ্যাট, আমি জাস্ট চাই সম্মান করবেন আপনারা, মিডিয়ার মেয়েদেরকে সম্মান করবেন, মিডিয়াতে যে ভালো মেয়ে আছে, আপনারা যে সবাই এই নিউজটার পরে অনেক অনেক সাধারণ মানুষের মধ্যে অনেক মিশ্র আমি দেখেছি প্রতিক্রিয়া, যে ও আচ্ছা আচ্ছা তার মানে ফাড়িয়া ফাঁস করে দিচ্ছে মিডিয়ার মেয়ে মানে খারাপ, তাহলে ভাই এইটা বুঝছেন, মিডিয়ার মেয়ে যদি খারাপ হইতো তাতে আমিও খারাপ, আমি তাহলে এত বড় গলা করে কথা বলতেছি কেন? তার মানে মিডিয়াতে ভালো কাজ হয়, ভালো ফ্যামিলির মেয়েরা আসে, সো এক কথা
এক কথা আর না বলি, আপনাদেরকে সব পয়েন্টগুলো আমি বলছি, এবং নাফিজার কাছে আমার ইয়ে থাকলো যে আপনি, আমি আমি বিলিভ করি যে আপনি আপনার হাজব্যান্ডকে সব কিছু বলছেন, সব বলেই নিশ্চয়ই আপনি বিয়ে করছেন। সো আপনার ওই কথাটাই আপনার কাছে ফিরাই দিলাম যে উপরের দিকে থুতু ফেললে সেটা নিজের গায়েই পড়ে। তো আপনি আমার সম্পর্কে বলার আগে আপনার মিনিমাম 30 বার চিন্তা করা দরকার ছিল। আমার প্রেমের বাইরে, আমার মিডিয়াতে 2টা প্রেম ছাড়া, আমার সম্পর্কে একটা, আমি প্রেম ছাড়া আমার লাইফে, মানে মানে আই ক্যান সোয়ার আপন গড যে প্রেম ছাড়া আমার লাইফে আমি কোনো বাজে কাজ, টাকার বিনিময়ে, কাজের বিনিময়ে, কোনো শয়তানি বদমাইশি আমি করি নাই। সো সেই দিক থেকে যদি, সেটাই যেহেতু কথা হচ্ছিল, প্রেম যদি করা অন্যায় হয়ে থাকে তাহলে আমি অপরাধী, তাহলে আমি খারাপ, কিন্তু প্রেমের বাইরে যদি কাউন্ট করা হয় তাহলে সেদিক থেকে আমি তুলসী পাতা। আর আপনি নিজে, আপনি কথাটা বলে আপনি মিডিয়াকে ছোট করছেন, আপনার ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি মিডিয়াকে ছোট করছেন, আপনাকে যারা সাপোর্ট করতেছে ওরা বোকা, কারণ আপনার কথা শুনে বোঝা গেছে যে আপনি কত লো লেভেলের। তার মানে লো লেভেলের মিডিয়ার মেয়েরা মিডিয়াতে কাজ করে, হ্যাঁ, আপনি যেরকম বলছেন চ্যাটার বাল আবদুল্লাহ, হ্যাঁ, তারপরে এসব মানে জঘন্য জঘন্য ওয়ার্ড ইউজ করছেন, আপনার থেকে তাহলে মানুষ কি শিখবে? অ্যান্ড আপনি এটা পুরো একদম ইন জেনারেল মিডিয়ার সব মেয়েকে উদ্দেশ্য করে বলছেন আমরা কেউই ভালো না, আমরা আমাদের পার্সোনাল লাইফেও কেউ ভালো না, 100-তে-100 আমরা কেউ ধোয়া তুলছি পাতাও না। তার মানে আপনাকে যারা সাপোর্ট করতেছে দে ডু অ্যাগ্রি যে তারা কেউই ভালো না, হ্যাঁ, অ্যান্ড মিডিয়ার মেয়েরা সবাই খারাপ। নো, মিডিয়ার মেয়েরা ভালো, মিডিয়ার মেয়েতে, মিডিয়াতে ভালো ফ্যামিলির মেয়ে আছে, মিডিয়াতে ফারিয়া শাহিন আছে, আরও 100টা ফারিয়া শাহিন আছে, এবং ভবিষ্যতে আরও 100টা ফারিয়া শাহিন আসবে, এটাই আমার মানে চাওয়া। মানে মিডিয়ার মেয়েদেরকে রেসপেক্ট করবেন, মিডিয়ার মেয়ে মানেই নষ্ট মেয়ে না, মিডিয়ার মেয়েরা মানেই বিক্রি হয় না, সব মিডিয়ার মেয়ে বিক্রি হয় না, দ্যাটস ইট। আমি যা বললাম, ভালো থাকবেন আপনারা, সবাই দোয়া করবেন, আর যদি যদি কোনো ভুল কিছু বলে থাকি আমাকে মাফ করে দিবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, খোদা হাফেজ।